এমএসএস টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমরা নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস করাব। যাদের প্রথম ক্লাসটি দেখা নেই অবশ্যই বলবো যে প্রথম ক্লাসটি দেখে নিতে, যেন এই ক্লাস বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা জোড় বিজোড় মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে আমার হালকা পরিচিতি, শুরু করছি তাহলে। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, তো কাদের বলবো আমি জোড় সংখ্যা? আমরা কিছু সংখ্যা জানি, যেমন ধরো 2, 4, 6, 100, 102, 104, এই সমস্ত সংখ্যাগুলো দেখো প্রত্যেকটাই 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা কি করব 2 দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, এক্ষেত্রে ভাগফল কিন্তু ভগ্নাংশ আসবে না, একদম পূর্ণ সংখ্যা আসবে। তো যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় সেগুলোকে আমরা বলি জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাকে আমরা যদি অঙ্কের ভাষায় প্রকাশ করি, একটা অজানা জোড় সংখ্যাকে, তাহলে 2n দ্বারা প্রকাশ করতে হয়, যেখানে n হচ্ছে, যেখানে n হলো একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সম্বন্ধে আমরা জেনেছি যে পূর্ণ সংখ্যা কি, -1, -2, 0, 1, 2, 3, 4, যা দেখতে পাচ্ছ ভগ্নাংশ না হলে হলো, সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে নিচের কোনটি জোড় সংখ্যা। তো দেখো, আমার যদি এন, এই এইটা যদি আমাদের বিজোড়ও হয়, তাও যদি আমি কোনো সংখ্যাকে 2 দিয়ে যোগ করি, ধরো এন এর মান 3, তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, 6, এটা কি জোড় সংখ্যা। ধরো এন এর মান 17, তাহলে আবার সামনে 2 আছে, তাহলে 2n সমান কত হবে, 17 × 2 = 34, তাহলে জোড় সংখ্যা। অর্থাৎ যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে সেটা কি হয়ে যাবে, জোড় সংখ্যা। সেজন্য জোড় সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। তা যদি বলে জোড় সংখ্যার সংজ্ঞা, সংজ্ঞা তো কখনোই পড়ে না, শুধুমাত্র এইটুকুই পড়ে যে নিচের কোনটি জোড় সংখ্যা বা জোড় সংখ্যার শর্ত কি। তো জোড় সংখ্যা হচ্ছে 2n, যেখানে n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। ইজ ইট ক্লিয়ার? এরপরে আমরা বলবো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি? বিজোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, বিজোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না। কেমন পারবো না? যে দেখো, আমরা যদি 3, 1, 7, 8, 9 এগুলো নিই তাহলে কি হয়, এগুলো সরি এটা হবে না, এগুলোকে 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো না। দেখো সাড়ে, এটা কি হতো, 3.5 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে, 1.5 হয়ে যাবে, দ্যাট ইজ পয়েন্ট চলে আসছে। তো এগুলোকে বলি আমরা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করব গাণিতিকভাবে? তো সেটা হয় কি, যে 2n + 1। কেন কেন কি, দেখো যে আমরা যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়ে যায়, এটা এটা আমরা জানি জোড় সংখ্যা। এবার জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে সেটা কি হয়ে যায়, বিজোড় সংখ্যা। কারণ আমরা দেখেছি একবার জোড় একবার বিজোড় একবার জোড় একবার বিজোড় এভাবে আসবে। তাহলে সুন্দরভাবে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হলো 2n, অর্থাৎ এটা হচ্ছে জোড় সংখ্যা, আর একটা হয় 2n + 1, এটা বলবো আমরা বিজোড় সংখ্যা। n সমান কি বললাম, n সমান হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে আমাদের -1, -2, -3 ভাবে চলবে, 0, এদিকে 1, 2, 3, এগুলো সবই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো এই সংক্রান্ত আমরা কয়েকটা প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন, যে পরপর 3টি জোড় সংখ্যার যোগফল 54, বৃহত্তম সংখ্যাটি কত? খেয়াল করবো আমরা যে পরপর 3টি জোড় সংখ্যার যোগফল 54, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে তুমি যদি, আমি বলো যে ম্যাথামেটিক্যালি যাবো তাও হবে, তুমি যদি শর্টকাটে যেতে চাও তাও হবে। তো এক্ষেত্রে যেহেতু 3টা বলেছে, সেক্ষেত্রে কি করবো আমরা, এই 54কে 3 দ্বারা ভাগ করব। 54কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 18, 54। তাহলে এই যেটা ভাগ করে পেলাম সেটা হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে 18 হয়ে গেল মাঝের সংখ্যা। দেখো বলেছে আমাদের জোড় সংখ্যা,
তাহলে 18 যদি মাঝের সংখ্যা হয় তাহলে পরের সংখ্যাটা কত হয়? 20 হয়। আর আগের সংখ্যাটা কত হয়? 16 হয়। তাহলে সংখ্যা তিনটি কি কি? একটা 16, একটা 18, একটা হচ্ছে 20। এবার তোমাকে যে কোনো কিছু চাইতে পারে, বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে কি উত্তরটা কি হয়ে যাবে? যে উত্তরটা হয়ে যাবে 20। এখন যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা কত, তখন হয়ে যেত 16। যদি বলতো মাঝের সংখ্যাটি কত, তখন হয়ে যেত 18। পরীক্ষাতে যে কোনো কিছু চাইতে পারে। এরকম যদি তিনটে বা পাঁচটা অর্থাৎ বিজোড় সংখ্যক দেওয়া থাকে, জোড় সংখ্যাটা, যেমন এখানে বলেছে তিনটি জোড় সংখ্যা, তো এক্ষেত্রে কি করবে যে আমরা এটাকে ভাগ করব যত সংখ্যা। যেমন কি করলাম যে 54কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করার ফলে কি হলো 18। যে উত্তরটা আসবে সেটা হচ্ছে মাঝের সংখ্যা, যেহেতু জোড় বলেছে তাহলে 18 পরবর্তী জোড় কত হয়? 20। 18 আগের জোড় কত হয়? 16। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 16, সবচেয়ে বড় হচ্ছে 20, আর সবচেয়ে মাঝেরটি হচ্ছে 18। যদি অনুপাত বলতো যে প্রথম এবং শেষ সংখ্যাটির অনুপাত কত, তখন তখন কি করতাম? তখন করতাম কি 16 নিতাম, ইস টু কি করতাম এখানে 20 করতাম, তাহলে ভাগ করতাম, এদিকে 8 হতো, এখানে 10 হতো, তাহলে আবার ভাগ যেত, আমাদের কি হয়ে যেত, এটা 4 হতো, এটা হতো 5। যে কোনো কিছু, আমার বলার উদ্দেশ্য একটাই, যে কোনো কিছু চাইতে পারে, যে পরপর তিনটি জোড় সংখ্যা যোগফল দেওয়া থাকবে, তোমাকে বৃহত্তম চাইতে পারে, তোমার ক্ষুদ্রতম চাইতে পারে, তোমার অনুপাত চাইতে পারে, তোমার মাঝেরটা চাইতে পারে, যে কোনো কিছু চাইতে পারে। তো এক্ষেত্রে আমাদের কাজ হবে যে যদি আমাদের এই 18 থাকবে, এটাকে কি করবো আমি, যে বিজোড় সংখ্যক দেওয়া থাকবে অর্থাৎ তিনটি এখানে দেওয়া থাকে, তাহলে 3 দিয়ে ভাগ, যদি বলে 5টি 5 দিয়ে ভাগ, যদি বলে 6টি জোড় সংখ্যা তাহলে 6 দিয়ে ভাগ হবে না, এটা আলাদাভাবে করতে হবে। ঠিক আছে, এইবার নেক্সট প্রশ্ন আমরা যাব। নেক্সট প্রশ্ন তো কি আছে যে পরপর তিনটি জোড় সংখ্যার যোগফল হচ্ছে 85। খেয়াল করবো পরপর তিনটি বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 85, 285। বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত? তাহলে একই টিক্স যে 285 কত দিয়ে ভাগ করব আমরা, যেহেতু তিনটি বলেছে অতএব 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হয় এটা আমি যদি কাটি তাহলে কত হয়? 3×9=27, আর এদিকে 3×5=15, দ্যাট ইজ মাঝের সংখ্যাটা হয়ে গেল 15। তাহলে যেহেতু বিজোড় বলেছে তাহলে 95 এর পরের বিজোড় সংখ্যা কত কত হয়ে যাবে আমাদের? 97 হয়ে যাবে। আর আগেরটা কত হয়ে যাবে? 93 হয়ে যাবে। বলেছে এখানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত, খেয়াল করবো আমরা অনুপাত চাইছে, তাহলে এখানে কি হয়ে যাবে 93:97। যেহেতু এটা কাটাকাটি যায় না, তবে এটাই হচ্ছে অ্যানসার। আশা করছি বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে যদি বলে, এবার যদি এমন থাকতো যে দেখো এক্ষেত্রে একটা অঙ্ক দেওয়া হয়েছে যে পরপর চারটি জোড় সংখ্যার যোগফল 100, বড় এবং ছোট সংখ্যাটি কত, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি 100কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আসবে না। দেখো 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 25। 25 তো জোড় সংখ্যাই না, তাহলে এই প্রসেসে কিন্তু আসবে না। তখন কিন্তু আমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে। আমি কিছুক্ষণ আগে বললাম যে জোড় সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করব? 2n দ্বারা প্রকাশ করব। তাহলে একটা সংখ্যা যদি আমি সবচেয়ে ছোটটা যদি 2n ধরি, তাহলে তারপরটা কত হবে? 2n+2, তারপরটা কত হবে? 2n+2+2, দ্যাট ইজ কত হয়? 2n+4, তাহলে পরেরটা কত হবে? 2n+6। খেয়াল করবো কিন্তু আমি সবচেয়ে ছোট সংখ্যা ধরলাম 2n, তারপরে ধরলাম 2n+2, তারপরে 2n+2+2, দ্যাট ইজ 4, আর 2n+2 যদি আর যদি 2 যোগ করো এটার সাথে, তাহলে কি হয়ে যায়? 6 হয়ে যায়। এইবার বলছে এইটির যোগফল 100, তাহলে এইটিকে যদি আমি যোগ করি তাহলে কত হয়? দেখো খেয়াল করবো আমরা, যেক্ষেত্রে তো কিছু না, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে কি আছে? 6 আছে। তাহলে এটিকে যোগ করলে কত হয়? কত হয় এটা? 2, 4, 6, তাহলে কত হয়? এদিকে 12 হয়, এখানে কত হয়? 2n, 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 তাহলে কত হলো আমাদের? 8n। তাহলে এইটা সমানই আমাদের শর্ত বলছে, এইটা সমানই আমার শর্ত বলছে, কি বলছে শর্ত? যে এইটা সমানই হচ্ছে 100। তাহলে এইটা যদি আমি ভাগ করি, তাহলে এইটা যদি আমি ভাগ করি তাহলে কি আসবে বলো তো? এটা যদি ভাগ করি তাহলে 8n আমার থাকলো, তাহলে এটা 100 থাকলো। আমি যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি হয়, কত হয়ে যায়, কত হয়? তাহলে হয়ে যায় কত, যে 12 দিকে মাইনাস হয়ে গেল, তাহলে 8n, তাহলে এটা কত হয়ে যায়? এটা করলে 88 হয়ে যায়। আমরা জানি যে 8n মানে 88, তাহলে n সমান কত হয়? 88কে 8 দিয়ে আমরা ভাগ করব, তাহলে কত হয়ে যায়? 11 হয়ে যায়। এইবার আমরা তাহলে আমরা কি কি সংখ্যা ধরেছিলাম একটু চলে আসবো আমরা,
যে কি কি সংখ্যা ধরেছিলাম, এখানে টু এন ধরেছিলাম, তাহলে টু ইন্টু এগারো তাহলে বাইশ, তাহলে এইদিকে তো বাইশ প্লাস দুই দ্যাট ইজ চব্বিশ, এটা কত হয় ছাব্বিশ, এটা কত হয়ে যায় আঠাশ। তাহলে আমাদের সংখ্যাগুলো কি পেলাম, বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ। তাহলে বলেছে বড় সংখ্যা ছোট সংখ্যা, তাহলে বড় সংখ্যা হচ্ছে কত, তাহলে বড় সংখ্যা কত পেলাম, বড় সংখ্যা পেয়ে গেলাম আঠাশ, ছোট সংখ্যা কত পেলাম বাইশ। ইজ ইট ক্লিয়ার? তাহলে বারবার বলছি, যদি আমাদের সংখ্যাটা যদি আমাদের তিনটি বলতো তাহলে আমি তিন দিয়ে ভাগ করে পেয়ে যেতাম, কিন্তু যেহেতু চারটি বলেছে এক্ষেত্রে আমাদের এইভাবেই চলতে হবে। আর একটা অঙ্ক ধরবো, দেখো স্লাইডে দেখানো হয়েছে যে পরপর চারটি বিজোড় সংখ্যার যোগফল একশো ছত্রিশ, বড় সংখ্যাটি কত। এক্ষেত্রে একই রকমভাবে তুমি যদি চার দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু আসবে না। দেখো একশো ছত্রিশকে যদি আমি চার দিয়ে ভাগ করতাম কত আসতো, কত হয় তিন চারে বারো চার নয় ছত্রিশ উনচল্লিশ। দেখো এক্ষেত্রে বলছে বিজোড় সংখ্যা আসছে জোড় সংখ্যা, সরি তিন চারে বারো আর চার চারে ষোলো ছত্রিশ, ছত্রিশ কি একটা, ছত্রিশ এটা একটা জোড় সংখ্যা, তাহলে এইভাবে হবে না, এই প্রসেসটা ভুল। তাহলে আমরা কি করব, সেই রকমই আমরা বললাম যে তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা ধরবো, কত ধরবো সবচেয়ে ছোট সংখ্যাটা ধরবো আমাদের টু এন, যেহেতু বিজয় বলেছে টু এন প্লাস ওয়ান, তারপরে কত ধরবো তাহলে টু এন প্লাস, যদি এর সাথে দুই যুক্ত করি তাহলে কত হয় টু এন, তার পরেরটা হয়ে যায় টু এন প্লাস থ্রি, তারপরে কত হয়ে যায় টু এন প্লাস ফাইভ, তারপরে এটা কত হয়ে যায় টু এন প্লাস, টু এন প্লাস দুই যোগ করলে কত হয় সেভেন, তাহলে পরপর চারটা হয়ে গেল। একই রকমভাবে যদি আমরা এটিকে যোগ করি তাহলে কত হয়, তার সংখ্যাগুলো যদি আমি যোগ করি, শুধুমাত্র সংখ্যাগুলো, সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে কী হবে, এক তিন পাঁচ সাত কত হয়, এক তিন পাঁচ সাত কত হয়, এক আর তিনে চার, চার পাঁচে নয়, নয় এসে ষোলো, তাহলে এদিকে ষোলো প্লাস এদিকে কত দুটো এন দুটো এন দুটো এন করে টোটাল হচ্ছে আটটা এন, তাহলে কত হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল। তার শর্ত তোমাকে বলছে এই এইটুকুটাই হচ্ছে তোমার, এইটুকুটাই হচ্ছে তোমার একশো ছত্রিশ। তাহলে এটাকে যদি সমাধান করো তাহলে কি আসছে, দেখো এইট এন মানে এবার যদি তুমি ষোলোটাকে এইদিকে করো তাহলে এইট এন থাকলো একশো ছত্রিশ মাইনাস ষোলো, তাহলে এইট এন কত হয়, এইট এন সমান কত হয় একশো কুড়ি হয়ে যায়, তাহলে এন সমান কত হয়ে যায় একশো কুড়ি বাই এইট, তাহলে কত হয় পনেরো হয়। এবার তাহলে প্রথম সংখ্যাটা কী ছিল, প্রথম সংখ্যা আমি কী ধরেছিলাম, প্রথম সংখ্যা ধরেছিলাম টু এন প্লাস ওয়ান, তাহলে কত হয় তাহলে পনেরো, পনেরো দুগুণ তিরিশ আর একে কত হয় তাহলে একত্রিশ, তাহলে পরের সংখ্যাটা কত হবে তেত্রিশ, তারপরে সংখ্যাটা হবে পঁয়ত্রিশ, তারপরে সংখ্যাটা হবে সাঁত্রিশ। আশা করছি বোঝা গেছে। হ্যাঁ তাহলে বড় সংখ্যা যেহেতু চেয়েছে অতএব উত্তরটা কত হয়ে যাবে সাঁত্রিশ হয়ে যাবে, উত্তরটা হয়ে যাবে সাঁত্রিশ। যদি ছোট সংখ্যা চাইতো তাহলে হতো একত্রিশ, যে কোনো কিছু চাইতে পারে, এভাবে আমরা করবো। তাহলে মনে রাখবো, নেক্সট আমরা চলে যাব। এবার আমরা পড়ব মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং পরস্পর মৌলিক সংখ্যা সম্বন্ধে, খুবই ভালো টপিক, সেখান থেকে যে কোনো পরীক্ষায় একটা এসে থাকে। দেখো আমরা কিছু সংখ্যা লিখছি, যেমন ধরো দুই তিন পাঁচ সাত নয় এগারো পনেরো, এই সংখ্যাগুলো লিখলাম। আমি যদি দেখি যে দুই, দুইকে শুধুমাত্র দুই দিয়ে ভাগ যায় এবং এক দিয়ে ভাগ যায়। একই রকমভাবে তিন, তিনকে কি দিয়ে ভাগ যায়, তিনকে তিন দিয়ে ভাগ যায় এবং এক দিয়ে ভাগ যায়। পাঁচ, পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় এক দিয়ে ভাগ যায়। সাত, সাতকে সাত এককে সাত এক দিয়ে ভাগ যায় বা সাত দিয়ে। নয়, নয়কে এক দিয়ে ভাগ যায়, আবার দেখো তিন দিয়েও ভাগ যায়, আবার নয় দিয়েও ভাগ যায়। তাহলে এইটা শুধু আলাদা। এগারোর ক্ষেত্রে, এগারোর ক্ষেত্রে কি দেবো, এগারোকে এক দিয়ে ভাগ যায় আর শুধুমাত্র এগারো দিয়ে ভাগ যায়। পনেরোর ক্ষেত্রে দেখো এটা কিন্তু একটু চেঞ্জ হবে, কারণ পনেরোকে আমরা কী কী দিয়ে ভাগ করবো, এক দিয়েও ভাগ করতে পারবো, তিন দিয়ে ভাগ করতে পারবো, পাঁচ দিয়ে ভাগ করতে পারবো, আবার পনেরো দিয়ে ভাগ করতে পারবো। তো যদি আমরা কোনো একটা সংখ্যা ক্ষেত্রে দেখি যে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা, ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তখন সেটাকে বলি আমরা মৌলিক সংখ্যা। কি বলি, মৌলিক সংখ্যা বলি। ইজ ইট ক্লিয়ার? যে যদি কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তখন সেটাকে বলবো আমরা মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার মাত্র দুটা উৎপাদক থাকবে, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজে। এছাড়া যদি আরো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে সেটাকে আর আমরা মৌলিক সংখ্যা বলবো না, সেটাকে বলবো যৌগিক সংখ্যা। যদি আমরা জিরো থেকে শুরু করি,
তাহলে আমি যদি এক এটা না মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা মনে রাখতে হবে এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা এটা মৌলিকও নয় এটা যৌগিকও নয় যদি দুই হয় দুই কিন্তু মৌলিক সংখ্যা দুই একমাত্র জোড় মৌলিক সংখ্যা একমাত্র জোড় মৌলিক সংখ্যাটি হচ্ছে দুই এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে দুই তিন অবশ্যই তিন মৌলিক সংখ্যা তো এক্ষেত্রে আমরা দেখছি মাত্রে দুইও মৌলিক সংখ্যা তিনও মৌলিক সংখ্যা এই জন্য শুধুমাত্র পরপর পাওয়া যায় এমন মৌলিক সংখ্যা হচ্ছে দুই এবং তিন যদি পরীক্ষাতে বলা হয় যে পরপর মৌলিক সংখ্যা পর পর তাহলে আমাদের হবে দুই এবং তিন কিন্তু পরস্পর যদি বলে সেটা কিন্তু একটু আলাদা যদিও দুই তিনও পরস্পরের মধ্যেই পড়ে কিন্তু একটু আলাদা ওটা আমরা পরে আলোচনা করব এবার যদি আমরা চার নিই চার কি চার কিন্তু মৌলিক সংখ্যা না চার হচ্ছে যৌগিক সংখ্যা এই নিয়ে আমাদের অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে সবচেয়ে ছোট জোড় বা সবচেয়ে ছোট যৌগিক সংখ্যাটি কি তো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে চার খুব পরীক্ষাতে পড়ে দেখো এক্ষেত্রে ভুল হয়ে যায় অনেক কেউ দুই লিখে আসে কিন্তু দুই কিন্তু হবে না সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে চার তারপরে আমাদের কি আসবে পাঁচ অবশ্যই আমাদের মৌলিক ছয় অবশ্যই যৌগিক সাত মৌলিক নয় দেখো নয় বিজোড় কিন্তু নয়কে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় তারপরে নয়কে আমাদের তিন দিয়ে ভাগ করা যায় নয়কে নয় দিয়ে ভাগ করা যায় তাহলে এটাকে কি আমরা মৌলিক বলতে পারবো না জোড়গুলো কেতে পারবোই না আমি যদি এগারো বলি অবশ্যই মৌলিক সংখ্যা এগারো হচ্ছে সবচেয়ে ছোট দুই অঙ্কের মৌলিক সংখ্যা এইভাবে আমরা মৌলিক সংখ্যা সংক্রান্ত যদি একটা চার্ট দেখতে যাই আসলে বুঝতে পেরেছি আশা করছি আমরা যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে মৌলিক এবং এক এবং ওই সংখ্যা ছাড়াও যদি আমরা আরো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেটা হচ্ছে যৌগিক আর এককে কি বলবো এক হচ্ছে আমাদের নিরপেক্ষ সংখ্যা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি বললাম দুই বললাম আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কত বললাম সেটা হচ্ছে চার তো মৌলিক সংখ্যা সংক্রান্ত সম্বন্ধে আমাদের কিছু তত্ত্ব আমরা জানবো অবশ্যই মনে রাখতে হবে প্রথম আমরা জানবো যে এক থেকে পঞ্চাশের মধ্যে এক থেকে পঞ্চাশ এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কটা তো মৌলিক সংখ্যা আছে পনেরোটা আমরা যদি বলি একান্ন থেকে একশো পর্যন্ত এখানে আছে দশটা তাহলে আমরা যদি বলি এক থেকে একশো পর্যন্ত তাহলে এক থেকে একশো পর্যন্ত আছে পঁচিশটা খেয়াল রাখবো কিন্তু আমরা অনেকবার ডাইরেক্ট প্রশ্ন পড়ে এক থেকে পঞ্চাশের মধ্যে আছে পনেরোটা একান্ন থেকে পঞ্চাশের মধ্যে দশটা তাহলে এক থেকে একশোর মধ্যে হচ্ছে পঁচিশটা ইজ ইট ওকে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এগারো দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে একশো এক তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে নাইন নাইন সেভেন ঠিক আছে মনে রাখতে হবে কিন্তু তারপরে আমরা বলবো যে চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে জিরো জিরো নাইন বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট চার অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এক হাজার নয় আর একটা আমরা কি বললাম যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই একমাত্র জোড় আর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে চার আবারও বলছি একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে দুই সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে চার এবার আমরা এই সংক্রান্ত মৌলিক সংখ্যা আর একটা জিনিস জানবো তার আগে পরস্পর মৌলিক বা পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক বা কো প্রাইম সংখ্যা দেখো আমরা এটা হচ্ছে এক জোড়া সংখ্যা কোন একটা জোড়া সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক তখনই বলবো যখন সংখ্যা দুটোকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ তাদের গসাগুটা হবে তাদের গসাগু হবে ওয়ান যেমন দেখো এক্ষেত্রে পনেরো এবং ষোলো এটাকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করতে আমরা পারবো দুই তিন শুধুমাত্র আমরা এক দিয়ে ভাগ করতে পারবো কিন্তু যদি আমি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ নিই তাহলে দেখো আমি এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাহলে কত হবে সাত হবে
এদিকে 9 হবে আবার 1 দিয়ে ভাগ করতে পারবো তখন এটাকে আমরা পরস্পর মৌলিক বলবো না তো পরস্পর মৌলিক যে শুধুমাত্র দুটাই মৌলিক সংখ্যা হবে এরকম কিন্তু না একটা মৌলিক হতে পারে একটা যৌগিক হতে পারে আমরা পরস্পর মৌলিক তখনই বলবো যখন তার গসাগুটা হবে 1 কখন বলবো যে যখন তার গসাগুটা হবে 1 তখন সেটাকে আমরা বলি পরস্পর মৌলিক সে জোড়া জোড়া দুটোর মধ্যে একটা একটা তোমার জোড় সংখ্যা থাকতে পারে একটা বিজোড় থাকতে পারে বা দুটোই মৌলিক থাকতে পারে কোনো ব্যাপার নেই তো এবার আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব রিপিট করছি যে যদি দু এক কোনো সংখ্যার জোড় অর্থাৎ জোড় দুটো দুটো সংখ্যা যদি শুধুমাত্র 1 দিয়ে ভাগ যায় অর্থাৎ গসাগু যদি 1 হয় তাহলে সেই জোড়া সংখ্যা দুটিকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা প্রথম প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা দেখো 2 আমরা কি জানি যে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় সংখ্যা হচ্ছে 2 অতএব এটা সত্যি 97 97 সম্বন্ধে আমাদের একটা তত্ত্ব জানা আছে যে দুই অঙ্কের সবচেয়ে ছোট সরি সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97 তাহলে এটাও 87 87 কি হয় 87ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা অতএব উত্তরটা কত হবে ডি দ্যাট ইজ 2 87 কি মৌলিক সংখ্যা কি 87 মৌলিক সংখ্যা না 87 মৌলিক সংখ্যা নয় কারণ দেখো 87 কে ভাগ যায় 87 কে ভাগ যায় আমি যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 3 2 গুণ 6 তাহলে এটা মৌলিক সংখ্যা নয় তাহলে উত্তর কি হবে 2 এবং 97 তাহলে এই ক্ষেত্রে এই প্রশ্ন করতে যে আমরা দুটো এক্সট্রা জিনিস দেখুন জানলাম যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 97 তাহলে উত্তর হবে এটা নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব বিদা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি খেয়াল করব এখানে সমস্তটাই যে 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে 15টা 1 থেকে 50 পর্যন্ত হচ্ছে 15টি 1 থেকে 100 পর্যন্ত 25টি 1 থেকে 150 পর্যন্ত 35টি আর 1 থেকে 200 পর্যন্ত 46টি এই ডাটাগুলো প্রোভাইড করা আছে যেটা সবাই মনে রাখতে পারো আবারও বলছি 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 15 1 থেকে 100 পর্যন্ত 25 1 থেকে 150 পর্যন্ত 35টি এবং 1 থেকে 200 পর্যন্ত 46টি ডাটাগুলো কাজে লাগবে সেজন্য আমি প্রশ্নগুলো দেওয়া আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব সি নিয়ে দেখো বলছে সিদা 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত গড় করলে কি হয় মোট বাই মোট সংখ্যা দেখো অনেক সময় তোমাকে মোটও চাইতে পারে এখানে গড় চেয়েছে তোমাকে মোটও চাইতে পারে তাহলে আমাকে দেখতে হবে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো তাহলে দেখি প্রথম কি থেকে শুরু হয় 2 থেকে 2 প্লাস 3 প্লাস 4 তো হয় না 5 প্লাস কত হয় 7 প্লাস 9 তো হয় না 11 প্লাস 13 প্লাস 15 তো হয় না 17 প্লাস 19 প্লাস 21 হয় না কত হয় একমাত্র 23 হয় 25 হয় না তাহলে এগুলোকে আমি যোগ করব যোগ করলে কত হয় এইগুলোকে যোগ করলে কত হয় যোগ করলে আমার কত দাঁড়ায় যোগ করলে দাঁড়ায় 100 তাহলে যদি মোট বলতো তাহলে কিন্তু আমরা বলতাম 100 কিন্তু যেহেতু গড় বলেছে তাহলে 100 কে কটা আমার মৌলিক সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা তো 9 দিয়ে আমরা ভাগ করব তো 9 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে দ্যাট ইজ 11 9 11 99 11.11 তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার তাহলে যদি বলে এত পর্যন্ত মৌলিক সংখ্যা অবশ্যই মৌলিক সংখ্যাগুলো কি কি সেটা তোমাকে জানতে হবে তারপর সেগুলো যোগ করতে হবে যটা মৌলিক সংখ্যা হবে সেই দিয়ে আমাদের ভাগ করতে হবে আমরা চলে যাবো পরের কোশ্চিনে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি খুবই 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 ইম্পর্টেন্ট ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা দেখো 2 2 কি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 4 4 হচ্ছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা আমি যদি পরের অপশনগুলো দেখি তাহলে 1 কি হয় 1 কি হয় 1 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা 1 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা 1 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা আর 1009 কি 1009 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তাহলে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত হলো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো ক্ষুদ্রতম যৌগিক সংখ্যাটি হলো 4 ভালো করে মনে রাখতে হবে হ্যাঁ নেক্সট পরপর দুটি মৌলিক সংখ্যা দেখো পরপর বলেছে পরস্পর বলেনি কিন্তু পরপর পরপর যেহেতু বলেছে একমাত্র পরপর মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3 কিন্তু যদি পরস্পর বলতো তো এটাও পরস্পর মৌলিক সংখ্যা 5 এবং 7 দেখো এটাও পরস্পর মৌলিক সংখ্যা 1 এবং 2 এটাও পরস্পর মৌলিক সংখ্যা
পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা মৌলিক সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, এরপরে আমরা দেখবো নিচের কোনটি যৌগিক সংখ্যা, খেয়াল করবো। দুই, দুই কি মৌলিক সংখ্যা, এক কি নিরপেক্ষ সংখ্যা, তিন কি মৌলিক সংখ্যা, চার, চার হচ্ছে যৌগিক সংখ্যা। তারপরে আমাদের লাস্ট প্রশ্ন, যে এক থেকে বারো পর্যন্ত যৌগিক সংখ্যাগুলির গড় কত। দেখো এক থেকে বারো পর্যন্ত, এক তো যৌগিক সংখ্যা নয়, দুই কি মৌলিক সংখ্যা, তিন কি মৌলিক সংখ্যা, তাহলে আসবে কি চার, প্লাস পাঁচও যৌগিক সংখ্যা নয়, ছয় যৌগিক সংখ্যা, তারপরে কি হবে আট যৌগিক সংখ্যা, নয় কি, নয় হচ্ছে একটা যৌগিক সংখ্যা। দেখো নয় কিন্তু তিন দিয়ে ভাগ যায়, এক দিয়ে ভাগ যায়, নয় দিয়ে ভাগ যায়। তারপরে কি আসছে, যেহেতু বারো বলেছে তাহলে বারো প্লাস বারো, বারো পর্যন্ত যেহেতু বারো যোগ করতে হবে, তাহলে এটাকে আমি যোগ করলে কত হয়, চার ছয় দশ, চার ছয় কত হয় দশ হয়, দশ আর আট নয় কত হয় সতেরো, সতেরো দুয়ে উনত্রিশ, সরি একটু মিস্টেক হয়েছে, নয়ের পরে দশটাও যোগ করতে হবে, তাহলে যদি যোগ করি চার ছয় এখানে দশ, দশ দশে বিশ, বিশ আর তোমার এখানে হচ্ছে সতেরো, সাঁত্রিশ, সাঁত্রিশ আর দুয়ে বারোকে যোগ করবা, যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করবা, এখানে উত্তরটি ভুল দেওয়া আছে ঠিক করে নেবা। তাহলে এর সাথেই শেষ করছি আজকের আমাদের ক্লাস, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। এরপরে আমি যে নিয়ে আলোচনা করব সেগুলি হলো, আর একটা প্রশ্ন যদি আমরা আলোচনা করি, দেখবো যে পরস্পর মৌলিক, এটা নিয়ে প্রশ্ন একটা হয়ে যায়। দেখো দুই তিন পরস্পর মৌলিক, পনেরো ষোলো পরস্পর মৌলিক, উনিশ কুড়ি পরস্পর মৌলিক, সব কটি, তাহলে এটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। এর পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব স্কোয়ার, কিউব, এগুলোর যোগফল সম্বন্ধে, স্বাভাবিক সংখ্যার যোগফল সম্বন্ধে, এবং বিশেষ কিছু অঙ্ক আমরা দেখব। সো এর পরের দিন আমরা এই সমস্ত অঙ্ককে সমাধান করার চেষ্টা করব, অবশ্যই ক্লাস করার চেষ্টা করবে। তো এই সাথে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।